ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। এছাড়াও দুদেশ সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে। বুধবার জাপান দূতাবাসে এক ব্রিফিংয়ে এসব কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়োমা কেমিনোরি। আগামী নির্বাচন নিয়ে প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে জাপান কোনো মন্তব্য করবে না বলে জানান দেশটির রাষ্ট্রদূত। এস এম আতিকের রিপোর্ট। এপ্রিলের শেষে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ জাপান দূতাবাস। জাপানের রাষ্ট্রদূত বলেন, মোটা দাগে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক এই তিন খাত নিয়ে আলোচনা হয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে জাপানের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। জাপানের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি উদ্যোগ কোনো জোট নয়, কাউকে জোটভুক্ত করা বা পক্ষ নিতে বলছি না আমরা। আমাদের লক্ষ্য হলো এই অঞ্চলে যোগাযোগ বৃদ্ধি, যাতে আমরা নেভিগেশন কানেক্টিভিটির স্বাধীনতা উপভোগ করতে পারি। এ স্বাধীনতা শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, আসিয়ান, প্যাসিফিক দ্বীপপুঞ্জ বা প্যাসিফিকভুক্ত দেশগুলোর সাথেও থাকবে। সম্প্রতি বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলাইন প্রকাশ করেছে, যা আমাদের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। গেল নির্বাচন নিয়ে পূর্ববর্তী রাষ্ট্রদূতের মন্তব্য এবং আগামী নির্বাচন নিয়ে জাপানের ভাবনা প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। আমি জানি না আমার পূর্বসূরি সহকর্মী কি বলেছেন। সরকারের পরিবর্তন হলে কি হবে এমন হাইপোথেটিক্যাল প্রশ্ন সবসময় থাকবে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কোটা ফ্রি, ডিউটি ফ্রি সুবিধা বাড়ানোর অনুরোধের বদলে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূত। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।